kiss for you. বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে মধ্যাঞ্চলে। পদ্মা সহ সবকটি নদনদীর পানি এখন বিপদসীমার উপরে থাকায় যে কোনো সময় ঢাকা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এরই মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় উপচে পড়ছে যমুনার পানি। দোহারে শহর রক্ষা বাঁধ উপচে পানি ঢুকে প্লাবিত হয়েছে নবাবগঞ্জ। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। বালির বস্তা ফেলে শতচেষ্টার পরও শেষ রক্ষা হয়নি। পানি উঠে গেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড বাজার এলাকায়। যে কোনো সময় মূল মহাসড়কে পানি উঠে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এত পানি আমার মানে জন্ম দেখি নাই। ঠিক আছে, পানি তো বিশ্বরোডে সারছে, বিশ্বরোডে গেলেই তো রাস্তা বন্ধ হয়ে যাবে। বন্যার পানি ঢুকে পড়েছে, যে কোনো মুহূর্তে মহাসড়ক উত্তরবঙ্গের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এদিকে যমুনার নলিন ও কালীহাতি পয়েন্টে পানির তোড়ে টাঙ্গাইলের শাল্লা এলাকায় একটি বাঁধ ও সড়ক ভেঙে নতুন করে 17টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে রাজবাড়ির গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি 16 সেন্টিমিটার বেড়ে প্রবাহিত হচ্ছে 92 সেন্টিমিটারে। এতে ফরিদপুর সদর, চরভদ্রসন ও সদরপুর উপজেলার 13টি ইউনিয়নের 166টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি নানান পদে সমস্যা, কামাগো চলাফেরার সমস্যা, বাচ্চাদের নিয়ে সমস্যা, গরু বাচ্চা মেয়ে বাড়ি কষ্টে আছি। দুদিন ধরে পানি ঢুকেছে, রান্না বাড়া খুবই কষ্ট আমাদের। না তাইলে খালি বেড়া বাইরের নাগে সব বেড়া হাত দিয়ে উঠে আসে নাকি। পদ্মার পানি বেড়ে ঢাকার দোহার, নবাবগঞ্জ ও মানিকগঞ্জ বেড়িবাঁধ উপচে পানি ঢুকছে। এতে নবাবগঞ্জের কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে প্লাবিত হবে ঢাকা শহর। যদি এই বাঁধ কোনো রকম ভেঙে টেঙে যায় তাহলে পরে আমাদের এলাকার বিরাট ক্ষতি হবে। পানি আমরা পাইতাম না, রাস্তাটা আমাকে কমের পক্ষে দেড়াত ডাউনের দিকে ডাউন আছে, ডাউনের দিকে আজকে আমাকে অবস্থাটাই। পদ্মা, যমুনা সহ মানিকগঞ্জের আভ্যন্তরীণ নদ নদীতে পানি বাড়ায় দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর বন্যার কবলে পড়েছে। আদিলুর রহমান, 71। দর্শক, টাঙ্গাইলের বন্যার খোঁজ খবর রাখছে সহকর্মী এম এ রাজ্জাক। সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রাজ্জাক, এই মুহূর্তে এলেঙ্গায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা কেমন এবং এই সড়কে যানবাহন কিভাবে চলছে? কালীহাতি থানার মধ্যে যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলাঙ্গা পড়েছে, সেই এলাঙ্গার কালীহাতি থানার পুলিশ যেটি আশঙ্কা করছে যে কোনো মুহূর্তে পানি যেভাবে বাড়তে শুরু করেছে, যদি পানি বাড়া যেটি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই পানি যে কোনো মুহূর্তে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢুকে পড়বে এবং তখনই কিন্তু যান চলাচলে বিঘ্ন ঘটবে এবং যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে এই যান চলাচল উত্তরবঙ্গের সাথে ঢাকার। সেই সাথে তা নিয়ে আপনাকে আমি একটা বিষয় দেখাতে পারি যে এই পানি ঠেকাতে কিন্তু টাঙ্গাইলের যে সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশ, টাঙ্গাইল জেলা পুলিশ এবং সেই সাথে স্থানীয় লোকজন একটি বাঁধ সৃষ্টি করেছেন এবং আপনাকে একটি বিষয় দেখাতে পারি যে বাঁধ দিয়ে কিন্তু এই পানি ঠেকানোর চেষ্টা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। যে বিষয়টি আপনাকে আমি জানাতে চাই, যে কোনো মূল্যেই হোক যাতে এই পানি মহাসড়কে প্রবেশ না করে সেজন্য সকল প্রস্তুতি রয়েছে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের, এমনটি আমাকে নিশ্চিত করেছেন। সেই সাথে আমি তা নিয়ে একটি বিষয় জানাতে চাই যে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার শল্লা এবং হাতিয়াতে দুইটি সড়ক ভেঙে কিন্তু 17টি গ্রাম প্লাবিত হয়েছে। সেই সাথে টাঙ্গাইল সদরের শহর রক্ষা বাঁধটি কিন্তু হুমকির মুখে রয়েছে। সেই সাথে আরেকটি বাঁধ যেটি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সাথে সংযোগ সড়ক, ভুয়াপুর তারাকান্দি সড়কটি 18টি জায়গায় অর্জুনাতে লিকেজ শুরু হয়েছে এবং পানি চুয়াতে শুরু করেছে। সেই সাথে আমার কথা হয়েছে টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে সেই মহাসড়কে যাতে ভাঙ্গন ঠেকানো যায় সেই সাথে স্থানীয় প্রশাসন। বন্যার খবর জানবার জন্য আমরা যেতে চাই এই মুহূর্তে ফরিদপুরে। ফরিদপুরে 3টি উপজেলায় বন্যার অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে 166 গ্রাম, সেখানকার 229 হেক্টর জমির ফসল তুলে গেছে। দর্শক, আমাদের সহকর্মী ফরিদপুর থেকে যুক্ত হবেন মনিরুল ইসলাম টিটু। টিটু, ফরিদপুরে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে?
টিটু আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানতে চাই আপনার মাধ্যমে যে কোন কোন এলাকায় এই মুহূর্তে প্লাবিত হয়েছে ফরিদপুরে এবং শহর রক্ষা বাঁধের কি অবস্থা? আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে সড়কের উপর দিয়ে পানি থেকে এই এলাকাটা প্লাবিত হয়েছে। আমি জানতে পেরেছি যে ফরিদপুরের তিনটি উপজেলা, সদর উপজেলা, সর্বোচ্চ উপজেলা এবং সদর উপজেলা, তিন উপজেলা দশ ইউনিয়ন গত দুই দিনে পানি বন্ধ হয়ে পড়েছে এবং এখন পর্যন্ত অর্ধ লক্ষাধিকের উপরে মানুষ পানি বন্দী রয়েছে। আর ফরিদপুরের একটি বড় অংশ কিন্তু পদ্মার চরের মধ্যে অবস্থিত। এই পদ্মার চরে কিন্তু প্রায় 90% এলাকা পানির মধ্যে ডুবে গেছে বলে আমি জানতে পেরেছি। আজকে কিন্তু পদ্মার পানি গতকাল থেকে আজ পর্যন্ত 24 ঘন্টায় 16 সেন্টিমিটার বেড়ে বিপদসীমা 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই বাড়াটা যদি অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্র হয়তো দু এক দিনের মধ্যে ফরিদপুরের বড় একটি অংশ প্লাবিত হয়ে পড়বে। আর ফরিদপুরের যে শহর রক্ষা বাঁধ রয়েছে সেই বাঁধটিতে কিন্তু গত পরশু দিনে ফাটল ধরেছিল, যদিও দ্রুত সেটি ব্যবস্থা নেওয়ায় সেটি আর কোনো ধ্বংসাত্মক অবস্থার সৃষ্টি হয়নি। আর আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে ফরিদপুরের জেলা প্রশাসক আমার সাথে কথা বলেছেন, তিনি আমাকে জানিয়েছেন যে পর্যাপ্ত ত্রাণ আমরা মজুদ রাখছি এবং আজও কিন্তু ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ফরিদপুর সদর উপজেলা এবং চরবদলাসন উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যা দুর্গতদের কাছে গিয়েছেন এবং তাদের হাতে ত্রাণ কিন্তু তিনি পৌঁছে দিয়েছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তানিয়া, আমরা ফিরবো আবার টিটু আপনার কাছে, আমরা ফরিদপুরের বন্যার খবর জানবো আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী ফরিদপুর থেকে যুক্ত ছিলেন কামরুল ইসলাম, টিটু জানাচ্ছিলেন ফরিদপুরের বন্যার খবর। কুড়িগ্রামের 16টি নদ নদীর পানি নামতে শুরু করেছে, তবে ধেয়ে আসা বানের পানির যে তাণ্ডব এলাকাবাসী দেখেছে তা ইতিহাসে বিরল। পানির তোড়ে ভেঙেছে রাস্তা, ধসে গেছে বাঁধ, যাতে মুহূর্তে আশ্রয়হীন হয়ে পড়েছে জেলার 9টি উপজেলার 1,22,000 পরিবার। পানি নামার সাথে সাথে নানা রকম সংকটে পড়তে শুরু করেছে এই জেলার মানুষ। কুড়িগ্রাম থেকে রাজু মুস্তাফিজকে সাথে নিয়ে মাহমুদুল হাসানের ছবিতে হোসেন সোহেলের প্রতিবেদন। পানির তোরে রাস্তা উজাড় হবার এমন দৃশ্য কুড়িগ্রামের মাধব গ্রামের মানুষের কাছে এক বিরল ঘটনা। আর এই দৃশ্য দেখতে প্রতিদিন ভাঙা রাস্তার পারে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। এমন তাণ্ডব চালিয়ে নামতে শুরু করেছে পানি। এই পানির গন্তব্য এখন ভাটির দিকে। কুড়িগ্রামের 16টি নদনদীর সবকটির পানি এখন বিপদসীমার 132 সেন্টিমিটার থেকে 56 সেন্টিমিটারে নেমে এসেছে। আর পানি নামার সাথে সাথে কাঙ্গালের মতো ভেসে উঠছে এক একটি বিধ্বস্ত জনপদ, যে জনপদে কেবলই হাজারটা না পাওয়ার হাহাকার। বড় বড় মাপিলনাদের চোখে পানি, ওরা সেলফি তোলে, আমাদের দুঃখ ওরা সেলফি তোলে, কি করবো? এখানে বলার মতো কোনো ভাষা নাই। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আকুল আবেদন করি, আমি অনেক কড়ো জোরে অনুরোধও করি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এই কাজটা দ্রুত গতিতে করে। ভুরুঙ্গামারী স্থলবন্দর কুড়িগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডের চলন শক্তি। সেই বন্দরের প্রায় 40 কিলোমিটার রাস্তার 3টি বড় অংশ জুড়ে ধসে গেছে। অপরিকল্পিত বাঁধ কিংবা ব্রিজ কালভার্ট নিয়েও শঙ্কার কথা জানালেন মানুষ। নদী ছিল ওটা, আমার বাপদাদা আম বলেছিল, তারা এখন ওটা পরে আর রাস্তা হওয়ার পর ওই নদীতে বন্ধ হয়েছে, হওয়ার পর এখন ওই জায়গা দিয়ে ভাঙছে, কিন্তু এখন ওইটা নদীর অবস্থা, ওটা কোনো নৌকা না না বাঁধে তাহলে কিন্তু ওই এই নৌকা নদী হয়ে যাবে নদীটা। নদীকেন্দ্রিক এই অঞ্চলের মানুষের দাবি, পানি উন্নয়ন বোর্ড আর সড়ক ও জনপথ বিভাগ যেন সমন্বিতভাবে জেলার 16টি নদীর গতিপথের কথা চিন্তা করে উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা করে। হোসেন সোহেল, 71, মাধবগ্রাম, কুড়িগ্রাম। এদিকে বন্যার পানি নামতে শুরু করলো, এখনো বাঁধের ওপরেই রাত কাটাচ্ছেন কুড়িগ্রামের হাজারো মানুষ। সেখানকার ছিনাই কালুয়া এলাকার এমনই একটি বাঁধের ওপর থেকে দুর্গত মানুষের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী হোসেন সোহেল। সোহেল, বাঁধের ওপর আশ্রয় নেওয়া দুর্গতরা ত্রাণ বা চিকিৎসা সাহায্য পেয়েছে কিনা এবং আপনার মাধ্যমে জানতে চাই যে এই মুহূর্তে কি ধরনের আসলে সংকটে তারা ভুগছেন। পানি নেমে যাচ্ছে আমরা জানি, তার পরবর্তীতে নানা ধরনের আসলে সংকটে পড়তে থাকেন এ ধরনের পানিবন্দি আটকা মানুষগুলো। তার আগে আপনাকে জানিয়ে রাখি, দুপুর 12টার সংবাদ সংযোগে আমি বলেছিলাম যে
বড়কুলের যেখানে রেল ধস হয়েছিল সেই জায়গায় যে আকাশে রোদ উজ্জ্বল ছিল এবং আকাশে অনেক রোদ কটকটে ছিল, এখানে রোদ এবং মেঘের সঙ্গে মানুষের বসবাস চলছে, কখনো সন্তুষ্টি কখনো ভীতির একটা কারণ। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সিনাই কালুয়া, সে সিনাই কালুয়ার আকাশ কিন্তু এখানে মেঘাচ্ছন্ন এবং ভারী মেঘ জমেছে আকাশে, এবং এখানকার মানুষের চেহারার মধ্যেও সে মেঘের ছাপ পড়েছে। কেননা মেঘ দেখলে এখানকার মানুষ ভাবছে যে বৃষ্টি হবে এবং ভারী বর্ষণ হবে, এবং সে ভারী বর্ষণে আবারও দুর্যোগ ধেয়ে আসবে তাদের দিকে। আমি সিনাই কালুয়াতে এখন আছি এবং সিনাই কালুয়াতে যে 5 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের উপরে মানুষ বসবাস করছে, এবং বসবাসরত এই মানুষগুলো 13ই আগস্ট এবং 14ই আগস্টে যে সমস্ত এলাকাতে পানি উঠেছিল সেই সমস্ত এলাকার মানুষ এসে এখানে আশ্রয় নিয়েছিল এবং আশ্রয়কৃত। দর্শক, আমাদের সহকর্মী হোসেন সোহেল কুড়িগ্রামের বন্যার খবর রাখছেন, আমরা নিশ্চয়ই আমরা ফিরব আবারও তার কাছে বন্যার খবর জানবার জন্য। এদিকে কুড়িগ্রামের নুনখাওয়া পয়েন্ট ছাড়া বাকি 5টি পয়েন্টের পানির বিপদসীমার উপর দিয়ে বইলেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া আগামী 3-4 দিনে ঢাকায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী সাজা। রিলেটিভলি অনেক কম।